হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রাশ ব্লগস। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্মাষ্টমীর পার্ট টু। কালকে তো তোমাদেরকে দেখিয়েছি গোপাল সেনাকে আমি খুব ভালোভাবে রেডি করিয়ে দিয়েছি, চানফান করিয়ে এই ড্রেসটাও পরিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো এরপর আমরা কী কী করেছি। তো উইথআউট এনি ডিলেস লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। আর বৌদিদের বাড়িতেই আজকে সব কিছু অর্গানাইজ হয়েছে। তো এখন আমি ঠাকুরকে মিষ্টি দিয়ে তারপরে আমি বৌদিদের বাড়িতে গিয়ে ভোগ চাপাবো। তো এখন আমি ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি। আমি ধুনো স্ট্যান্ডও কিনেছি কিন্তু ধুনো স্ট্যান্ডটা পৌঁছায়নি এখনও পর্যন্ত। আর আমি আর একটা জিনিস মিশো থেকে কিনেছিলাম কিছুদিন আগে, এই ধূপকাঠির স্ট্যান্ডটা, এটা পুরো কাঠের। আর এই কাঠের স্ট্যান্ডটা বেশ আমার ভালো লাগছিলো। আর আমার কাছে এমনি ধূপকাঠির স্ট্যান্ডই ছিল, এই যে স্টিলেরটা, বাট আমার চেঞ্জ করবার ছিল বলে আমি এটা নিয়েছি। এটা এমনিভাবে খুলে যাবে আর এখানে তুমি ধূপকাঠিগুলো লাগাতে পারবে। তো আমি ধূপকাঠিগুলো এখানে ধূপকাঠিও নিয়ে নিয়েছি। এই যে দুটো ধূপকাঠি দেখছো, এটা আমরা ইসকন থেকে নিয়ে এসেছিলাম, আর এটা তো আমাদের বাড়ি থেকে যেগুলো আসে সেগুলোই নিয়ে এসেছি। তো এগুলো আমি এবার জ্বালিয়ে নেব। তার এগুলো একটা একটা করে এখানে লাগিয়ে দেবো। এটা বেশ সুবিধাই হয়েছে। এই একটা ধূপকাঠি আমি তুলসী মঞ্চতে দেবো। তো এটা আমি এখানে রাখছি এখন। এবার আমি আর একটা ইয়ে এনেছিলাম ধূপকাঠি, এটা আমি জন্মাষ্টমী স্পেশালি এনেছিলাম। এটাকে আমি আগে ঢাকা দিয়ে দিই। তো এটা এমনিভাবে ঢাকা পড়ে যাবে। এটার সঙ্গেও একটা কিন্তু এমনিভাবে স্ট্যান্ড দেয় এই স্ট্যান্ডটা, কিন্তু লাগিয়ে নিতে হবে এর মধ্যে এমনিভাবে। এখন আমি দিলাম হচ্ছে মুগ ডালের বরফি। হ্যাপি বার্থডে গপু। দাঁড়াও গপু, তোমাকে একটু খাইয়ে দেবো। তারপরে জল, আজকে গপুর বার্থডে বলে আমি গপুকে একটু খাইয়ে দিই। দাঁড়াও গপু, হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে গপু, এনাও জল খাও। মুখটা পুছিয়ে দিই। দাঁড়ো, হ্যাপি বার্থডে। এর জন্য আমি ছোট ছোট গিফট নিয়েছিলাম, তো সেগুলো আমি এবার দেবো বপুকে। তো এই দেখো, এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা ফায়ার ট্রাক। তোকে আমি নিয়ে নিয়েছি বপুর খেলনার সঙ্গে, আর এটা এখন এমনি থাক সাজানো। তো আমরা এখন বৌদিতে বাড়ি যাচ্ছি। গান বাজছে পেছন। এখানে তাল মারা হচ্ছে, তালের গড়া হবে, মালপোয়া হচ্ছে,
এখন আমরা বৌদির বাড়ি থেকে আবার বেরিয়েছি, কারণ কি আমার গোপালের জন্য ম্যাট্রেসটা চাই, আর তারপরে মাখন আর কেক অর্ডার করে রেখেছি, তো ওগুলো নিয়ে আসবো। তারপরে এখন অনেক কিছুই রেডি হচ্ছে ওখানে, তো সেগুলো দেখাবো। তালের বড়া স্টার্ট করেছি আমরা, তারপরে ভেন্ডি কেটেছি, তারপরে এখন অনেক কিছু হচ্ছে আস্তে আস্তে। সাইজ লে লিয়ে না, বাস হোয়াইট ওয়ালা ইয়ে রুই ডালনা, ঠিক আছে। এখন আমরা কান্তি সুইটস চলে এসেছি, কারণ কি কালকে আমরা অর্ডার দিয়ে গেছিলাম কেকের, তো ওটা নিয়ে এসেছি। আরে প্রিন্টেড গুলো যেগুলো মেয়েদের, ভুলে গেছি আমরাই যে হ্যাঁ ঠাকুরকে, এই ঠাকুরই বলে ছেলেকে, ছেলে ওখানে মনে হচ্ছে আমাদের রান্না পুজোর সবজি কাটা আছে। ওটা কিসের জন্য? তোর জন্য খেলনা খেলছি না,
গাড়ি 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 খেলা গাড়ি খেলা বাবা একটু হাসে তো চিকি চিকি এই চিকি চিকি এই চিকি 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 জজদাদা পড়তে বসেছিল, পড়তে বসা থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, খুলে নাও যদি মুকুটটা খুলে নাও তো দেখ আমার গোপালকে টাকলা করে দিবে, নিজেও টাকলা এসছে গোপালকেও টাকলা, গোপালকে দু হাত দিয়ে তো দেবে। আগের বছরের পুরোহিত তুই ভেতরে ছিলিস, পুরোহিতটা কি করেছে ঝিকি ঝিকি গোপাল অনেক খেয়ে নিয়েছে যা কি বলবো না গোপালকে নিয়ে খেলে তো শোনা গোপালকে নিয়ে নট ইন্টারেস্টেড আমি গোপাল দেখে গোপালকে ঢুকিয়ে আগে টুপি পরিয়ে দাও একটু চকলেট দাম তো গোপালকে দাও একটা কেউ হ্যাঁ চকলেট গুলো তোমাকে দিতে তো আমরাই খেয়ে নিয়েছিলাম আমি হ্যাঁ ক্যামেরা দেখো হ্যাঁ তোমার মুখের সামনে দেখো কি লিখছে আবার উঠতে হলো, তারপর থেকে আর ঘুমই আসেনি, তো জেগেই আছি এখন, ফ্রেশ ফ্রেশ হবো, তারপরে রেডি হব, অন্য একটা শাড়ি পরবো, তারপর ওই শাড়িটা পরে সন্ধ্যে চালবো, তারপর আমি বৌদিতে বাড়ি যাবো, তো চলো একটু জলদি জলদি করে নিই নয়তো লেট হয়ে যাবে আবার। ভালোভাবে রেডি হয়ে গেছি আর আমি সন্ধ্যা চাপতে চলেছি, সন্ধ্যাটা জলদি করে যেতে নিই আর তারপরে বৌদির বাড়ি যাওয়া যাক। তো বৌদির চালাচ্ছি না কারণ কি আমি ঘরে থাকবো না, অতটা আগুন আমি ছেড়ে যেতে চাইছি না, আর প্লাস অনেক কিছু আছে তো তো আরও জানতে চাইছি না, তো আমি ছেড়ে যাই প্রদীপটা, প্রদীপ নেবা তো নেই আর আমাদের বাইরে তো বাচ্চা আছে, তো বাইরে তো আমি রাখতে পারবো না, বাইরে ওটাই সুবিধা নিচ্ছি। Thank you.
বুক করা হয়ে গেছে, আমি নিচে নামছি। দেখলাম সেই শোশার মধ্যে ভেতরে ঢুকিয়ে পড়ে আবার সেই, ওটা শুনেছি নাকি ওটা করে অনেকজন, 12টার সময় নাকি বার করে কি কি করলে তুমি এখন? খুশ হয়ে যেত
বালিশ আছে। চলে এসছি বৌদিদের বাড়ি থেকে, আর বৌদিদের বাড়িতে আমরা ওখান থেকে বেরোলাম 12টার সময়, তো একটু লেটই হয়ে গেছে। বাট এবার তোমাদেরকে দেখাই যে খাটটা আমি বিছানাকে নিয়েছিলাম, আজকে গদিটাও হয়ে গেছে, সকালবেলায় করিয়ে এসেছি আমি আর দেবাঞ্জন। তো ব্যাগই আছে দেবাঞ্জনে, তো এটা পার করে নিই, আর এবার ওকে গপুকে শোবো। এটা তো দেখো গপুর খাটটা, তারপরে এটা তোষকটা, এটা তো তোষকটা কি ফিট অ্যান্ড ফাইন হয়েছে, এটা মানে পুরো মাপের হয়েছে দেখে নাও। তারপরে মাথার বালিশও নিয়ে এসেছি, যেমনি আমরা ঘরের খাটে চাদর পাচ্ছি অমনিভাবে আমি পুরো পেতে দিচ্ছি, গুজে দেবো সব সাইডগুলো আমি। মাথার কাছে বালিশটা আছে বলে একটু নিচে দিচ্ছি, দেবাঞ্জনের খুব পছন্দের বুঝলে তো। আর আজকে দেবাঞ্জনের অফিস ছিল তো দেবাঞ্জন দেখতে পাইনি, তো আমি ভেবেছি যে কালকেও এই ড্রেসটাই আমি পরাবো। আর এইটা তো খুব হেভি ড্রেস, তো কখনো কখনো ওকেশন ওয়াইজই আমি পরাবো। তো আজকে এটা মানে আমি এখন তো নাইট স্যুট পরাবো, বাট কালকে আবার আমি এটা ওর জন্য মানে পরাবো গপুকে, যেন ও দেখতে পায়। তো এখন আমি খুলে দিই জলদি করে, আর গোপালকে না আমি কখনো না মানে বাসি সময় ঘুম পাড়াই না। এই ড্রেসটা খুব সুন্দর, আমারও খুব পছন্দের, দেবার জন্য তো এক দেখাতেই খুব পছন্দ হয়েছিল। আমি টিপগুলোও খুলে দেবো, এখানে আমি একটা টিপ লাগিয়েছিলাম, মাথায় একটা টিপ লাগিয়েছিলাম, তো টিপগুলোও খুলে দেবো। আমার জামার সঙ্গে পুরো ম্যাচ ছিল শাড়িটার সঙ্গে, আজকে গপ্পু জামা। আমি ব্যাগ থেকে টিপের পাতা বার করি না, এই ব্যাগটা খুব হেল্পফুল, আমি সব কিছু আমি নিয়ে যেতে পারবো যখন আমি ট্রাভেল করবো। এই টিপগুলো কি বলতো একবার লাগানোই ঠিক আছে, কারণ কি এটার আঠাটা খুবই বাজে। আমি এখন দেখছি গোপালের মুখে তারপরে চেনটাতে একটু নেই আঠা লেগে আছে, তো ওইটাও আমি গুছিয়ে দেবো আর কি। ওকে এখন আমি নাইট ড্রেস পরাবো, আর এই নাইট ড্রেসটা পরাবো, তো ফলে এই নাইট ড্রেসটাও খুবই সফট কটনের মতন, আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও পরাই। আগে আমি ধুতিটা পরি নিই, তো ধুতিটা এমনিভাবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখন আমি তোমরা বুঝতে পেরেছো কিনা কে জানে, বাট এখন তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এই দেখো নিচেরটা আমি পরে দিয়েছি, এবার উপরেরটা পরাবো জামাটা। এগুলো এতটাই হালকা যে কাপড়টা দেখো, মানে হালকা আমি বড়ও নিয়েছি যেন গোপুষণার রাত্রেবেলায় শুতে কোনো কষ্ট না হয়, তো একটু বড়ই নিয়েছি। এটা একটু লুজও আছে, আমি পরে যদি পারি তাহলে আমি এখানটা একটু সেলাই করে দেবো, বাট এমনিতে দেখো খুব সুন্দর লাগছে। এ দেখো ধুতি আর জামা। তো এবার আমি যেই পুরনো দেখতেই পাচ্ছ পুরনো যেই মশারিটা আছে,
আমি এটা এখান থেকে সরিয়ে দেবো। আর যে নতুন আমরা খাটটা নিয়ে এসেছি ওটা আমি এখানে বসাবো। আর এখানে আমার তেল, গঙ্গা জল সব কিছুই থাকে। তারপরে আজকে মধুটাও অ্যাড হয়েছে। তো এই দেখো আমি খাটটা এখানে বসালাম। এবার ঠাকুরকে শয়ন করাবো। আর এখানে মশারিটাও আছে। চলো বপুষণাকে শুয়ে দিই আমরা। খুব ফিট হয়েছে ঠাকুর। এবার চাদরও আছে আমার কাছে, আর পাশ বালিশ দিয়ে দিয়েছি, চাদরও দিয়ে দিচ্ছি। গোপাল শুয়ে পড়েছে, গোপালের খেলনাগুলো আমি এখানে রেখে দিচ্ছি। ধূপকাঠি স্ট্যান্ডার সাইড করে দিলাম। তো গুড নাইট গপু। আমি গপুসোনাকে শুয়ে দিয়েছি, তোমাদের সামনেই শোয়ালাম। তো ঘুমিয়েও পড়েছে এখন গপুসোনা। তো আজকে জন্মাষ্টমীর ব্লগটাতে আমি যতটা পেরেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বৌদির বাড়ি থেকে আমার বাড়িতে কেমনভাবে সেলিব্রেট করছি সব কিছু দেখালাম। তো তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড হিট দ্য বেল আইকন নেক্সট টু ইট টু গেট নোটিফিকেশন অ্যাবাউট মাই রিসেন্ট আপলোডস। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইফ ইউ লাইক মাই চ্যানেল। আর খুবই জলদি একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই, সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী। বাই বাই।